বাজারে কিন্তু যে বড় গরুর সংখ্যা হয়তো বেশি, কিন্তু ছোট গরুও আছে, এবং অনেক ক্রেতারা যারা হচ্ছে সামর্থ্যের বাইরে গিয়ে হচ্ছে কোরবানি দিতে পারছেন না, তাদের উদ্দেশ্যে যেটা বলা, ছোট গরুও আছে এবং আপনি মোটামুটি 60 থেকে 1 লক্ষ টাকার মধ্যেও আপনি গরু কিনতে পারবেন। আসলে আমরা সেরকম গরুই একটু দেখাচ্ছিলাম। আপনারা এই গরুর দাম কীরকম চেয়েছেন? 120। মানে এই যে গরু দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 1,20,000 করে চেয়েছে, তার মানে দরদাম করে সেটা হয়তো লাখের কোঠায় চলে আসতে পারে, কিন্তু এগুলো ছোট গরু হিসেবেই ধরা হয় মূলত। শাহজাহানপুরে পুরো ভিন্ন চিত্র, রাজধানীর যে বৃহত্তর বাজারগুলো ঘুরেছি তার মধ্যে শাহজাহানপুর একটু ব্যতিক্রম মনে হচ্ছে ছোট গরুর দিক থেকে। অনেক ছোট গরু কিন্তু এখানে আছে। অস্থির গোলমেলে মামনিত রেগে লাল, চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো 60,000 থেকে 1,00,000 টাকার মধ্যে আপনারা ছোট গরু কিনতে পারবেন। এরকম দেখা যাচ্ছে আরো অনেকগুলো গরু আছে সামনে, আমরা একটু দেখাই। এইটা এটার দাম কেমন ভাইজান? এটার দাম আচ্ছা, এই যে গরুটি, এইটি হচ্ছে দাম চেয়েছে 75,000 টাকা, কিন্তু উনি 65,000 হলে বিক্রি করবে। তো মোটামুটি যারা হচ্ছে 60,000 টাকার মধ্যে গরু কিনতে চায় বা কোরবানি দেওয়ার একটা পরিকল্পনা করছে, তারা কিন্তু পুরো এই যে শাহজাহানপুর বাজারে ছোট গরুর জন্য আমার কেন জানি মনে হচ্ছে যে খুবই ভালো। এই যে পুরো লাইন ধরা কিন্তু ছোট গরু আপনারা এখানে দেখতে পাচ্ছেন।